নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বলে রেখি প্রথমে তোমাদেরকে ফ্রিতে কিন্তু ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পর কিন্তু তোমাদের এখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ হবে এবং সেক্ষেত্রে তোমাদের ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে এবং খুব ভালো সুযোগ রয়েছে ফার্স্টে ফ্রিতে ট্রেনিং হবে তারপরে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা বেতনও পাবে এবং পুরোপুরি স্থায়ী সরকারি চাকরির একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখবে আশা করছি ভিডিওর মাধ্যমে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে আর এখানে যে সবচেয়ে বড় বিষয় সেখানে হচ্ছে তোমরা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো স্কিপ না করেই সম্পূর্ণ দেখো আর তার একটা রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী সমস্ত রকম আপডেটস তোমরা পেয়ে যেতে পারো এবার দেরি না করে সরাসরি অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা এবার শুরু করবো তোমাদের এই হল অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু কুড়ি তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ষোলো তারিখ ডিসেম্বরে ষোলো তারিখ পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এখনও শুরু হয়নি কুড়ি তারিখ থেকে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে এবং তোমরা এখানে ডিসেম্বরে ষোলো তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারছো অনলাইন অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে নিজেদের সমস্ত রকম এডুকেশনের কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট এবং তোমাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সবটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে সিবিডি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আর এক্ষেত্রে তোমাদের বলে রেখি সিবিডি টেস্ট কিন্তু তোমাদের এখানে যে সেন্টারটা সেটা কিন্তু কলকাতার তো তোমরা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ট্রাভেলিং ফিস কিন্তু দেওয়া হবে না সিবিডি টেস্ট বা মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমাদের কিন্তু কোনো রকম ফিজ পেমেন্ট করা হবে না আর এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটি বিষয় যে তোমাদের প্রথমে এখানে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পর কিন্তু তোমাদের এখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে তোমাদের প্রথমে একটা রেজিস্ট্রেশন করাতে হবে ওটিপি আসবে তোমাদের যদি নিউ ইউজার হয়ে থাকে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে ওটিপি দিতে হবে লগ করতে হবে এবং যদি পুরোনো ইউজার হও তাহলে কিন্তু তোমাদের এখানে মানে পুরনো যদি এর আগে রেজিস্টার করানো থাকে তাহলে কিন্তু তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সমস্ত রকম যা যা এখানে চেয়েছে সে সবটা দিয়ে কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে আর ক্ষেত্রে তোমাদের বলে রাখি সাকসেস আপনার সাকসেস ফুল সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট রিকোয়ার টু ডাউনলোড দ্য সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম উইথ ইউনিক অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড নাম্বার তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে যেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং একটা নাম্বার থাকবে এবং যেটাই কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় লাগবে এবং এখানে তোমাদেরকে আরও দেখিয়ে দেবো কী কী এখানে ইনফরমেশান রয়েছে আর অ্যাপ্লিকেশান তোমাদেরকে অনলাইনেই করতে হচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশান করার কোনো সুযোগ নেই যেখানে তোমাদের ভ্যালিড মেল মেল মানে মেল আইডি এবং ফোন নাম্বার দেবে যাতে পরবর্তী সমস্ত রকম তোমাদের এখানে ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো লেটেস্ট পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ যেখানে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করাতে হবে নিজেদের সিগনেচারও সেখানে আপলোড করতে হবে যেটা কুড়ি কেবির মধ্যে থাকবে এবং বাকি যা যা রয়েছে সবটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে আর ক্ষেত্রে তোমাদের বলে রেখি যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান একটা ফিজ রয়েছে যেটা কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে একটা হলো এইস একটা হলো ট্রেনিং তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান এবং প্রসেসিং ফিজ যেটা জেনারেল ও বিসি এবং ইডাব্লু এস ক্যান্ডিডেটকে কিন্তু দিতে হবে পাঁচশো টাকা প্রথম পোস্টের ক্ষেত্রে এবং দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা আর যেটা আর তোমাদের মানে প্রথম পোস্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে জেনারেল ও এবং এবং কে পাঁচশো টাকা এবং এস সি এসটি পি ডাব্লিউডি এদেরকে দেড়শো টাকা দিতে হচ্ছে আর দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তিনশো টাকা জেনারেল ও বিসি ইডাব্লিউএসকে দিতে হবে এবং এস সি এসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটকে একশো টাকা দিতে হবে এবং সেটা কিন্তু তোমাদেরকে থ্রু নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড অথবা এটিএম ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে দিতে হবে শ্যাল নট বি কালেক্টেড ফ্রম এনি আদার মোড় তো অন্যরকম কোনোভাবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা জমা করতে পারবে না আর এক্ষেত্রে তোমাদের বলে রেখি একটা কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে যেখানে মেল ফিমেল ভাগ করা রয়েছে হাইট কিন্তু মিনিমাম তোমাদের একশো পঞ্চান্নই ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো তেতাল্লিশ ওজন মিনিমাম হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ কেজি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশ কেজি এবং তোমাদের সেক্ষেত্রে তোমাদের একটা মিনিমাম হচ্ছে তোমাদের একটা বললাম এবং মোড মোড অফ সিলেকশন যেটা তোমাদের প্রথমে সিবিডি টেস্ট হবে যেখানে কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমাদের কোয়েশন থাকবে এবং সিবিডি টেস্ট কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদেরকে এখানে ওয়ান এই তোমাদের বেসে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে এখানে মেডিকেল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফাইনালি এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের বেতন কাঠামোটা তোমাদের দেখাবো যেখানে তোমাদের বেতন স্যালারি স্ট্রাকচার কি থাকছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে তোমাদের বলে রাখি যে কাম টেকনিশিয়ান ট্রেনিং যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের এখানে যে বছর ট্রেনিং হবে সেখানে ফার্স্ট ইয়ারে কিন্তু পনেরো হাজার এবং সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা সরি ফার্স্ট ইয়ারে পাঁচশো বারো হাজার নশো এবং তোমাদের সেকেন্ড ইয়ারে পনেরো হাজার থাকছে তারপরে কিন্তু পরবর্তীতে ট্রেনিং হয়ে যাওয়ার পরে কিন্তু কোম্পানির পক্ষ থেকে একটা বেসিক স্যালারিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আর এখানে বলা রয়েছে যে সাকসেসফুল কমপ্লিটিং দ্য অফ ট্রেনিং দে শ্যাল বি কনসিডার ফর দ্য রেগুলার এমপ্লয়মেন্ট এস ওয়ান গ্রেট স্কেল ফর তোমাদের এখানে বেতন থাকবে পঁচিশ হাজার সাতশো থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার সত্তর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকছে পঁচিশ হাজার সত্তর থেকে পঁয়ত্রিশ হাজার সত্তর পর্যন্ত তো তোমাদের এখানে ট্রেনিং চলাকালীন তোমরা এই বেতনটা পাবে এবং ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু এই বেতনে নিয়োগ করা হবে পঁচিশ হাজার সত্তর টাকা বেতনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে বেসিক পে এবং তোমাদের আদার্স যেগুলো ফেসিলিটি থাকে সেগুলো কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাবে আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের এখানে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু তোমাদের বয়সটা কিন্তু এখানে কাউন্ট করা হবে দেখো অপারেটার কাম টেকনিশিয়ান যেটা রয়েছে সেক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ এবং অপারেটার কাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল সুপারভাইজার একটা রয়েছে ব্রয়লার অপারেটার যেখানে আঠেরো থেকে তিরিশ এবং তোমাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনির ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে আঠাশ রয়েছে এবং তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে বারো মানে ষোলো বারো দু হাজার তেইশ মানে অ্যাপ্লিকেশন করার লাস্টের অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে তোমরা ছাড়টা পেয়ে যাবে মানে ও তোমাদের বয়সটা আরও এর থেকে তিন যোগ করবে মানে আঠারো বছর থেকে শুরু করে তোমরা কিন্তু এখানে আরও তিন বছর মানে তোমরা কিন্তু আঠারো থেকে সরি আঠারো থেকে তোমরা কিন্তু এখানে যেটা হিসাব করবে তোমাদের একত্রিশ বছর পর্যন্ত কিন্তু এই বয়সটা হিসাব করবে ও বিসিরা থেকে একত্রিশ হচ্ছে ও তোমাদের বয়সটা হিসাব হিসাব করবে এবং যারা তোমরা এসসি এসটি তারা কিন্তু আরও পাঁচ বছর এক্সট্রা তোমরা এখানে অ্যাড করবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে তোমরা তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছো যারা এসসি সি রয়েছ তারা কিন্তু এই বয়সটা হিসাব করবে এবং জেনারেল এবং বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই আঠেরো থেকে আঠাশ বয়সটা থাকছে আর এক্ষেত্রে তোমাদের বলা রয়েছে যে তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস হচ্ছে তোমাদের ওবিসি এবং ইডাব্লু এবং তোমাদের জেনারেল ক্যাটাগরিকে পেতে হবে আর যারা এস সি এস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনে কিন্তু ফিফটি ফর্টি পার্সেন্ট মার্কস লাগবে আর ফিফটি পার্সেন্ট মার্কস হচ্ছে বাকি ক্যাটাগরির ক্ষেত্রে নাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং প্রথম পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বলা রয়েছে মাদ্রিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং সাথে যাদের তিন বছরের ডিপ্লোমা করা রয়েছে এই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল এবং পাওয়ার প্ল্যান্ট এর উপরে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফার্স্ট ক্লাস যাদের বয়লের অ্যাটেন্ডার ডেটের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় বর্ষের পর্যন্ত মাধ্যমিক পাশে পাশাপাশি তিন বছরে কিন্তু ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে যে কোনো গভর্নমেন্ট রেকুটিং ইনস্টিটিউট থেকে তাহলে আবেদন করতে পারবে এবং এক বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে এবং তৃতীয় পর্যের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস উইথ আইটিআই ফুল টাইম ইন দ্য ইলেভেন ট্রেলডের উপরে মানে ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স অথবা মেক্সিন অথবা ডিজেল মেকানিক অথবা কম্পিউটার অপারেটর অথবা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে ষোলো বারো দু হাজার তেইশ পরে কিন্তু অ্যাপ্লিকেশন করলে এখানে কিন্তু গ্রান্টেড হবে না অ্যাপ্লিকেশন আর তোমাদের যে সিবিডি টেস্ট এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় তোমাদের এখানে থাকবে তার মানে তোমার এখানে বেঙ্গল থেকে যারা রোজ তারা কিন্তু এখানে কলকাতাতে তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে হবে নিয়োগটি করা যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে রাউরকেলার স্টিল প্ল্যান্ট তোমাদের এখানে নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে পনেরো এগারো দু হাজার তেইশ তারিখে কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে এবং যেখানে তোমাদের বলে রাখি ফার্স্টে তোমাদেরকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পর কিন্তু পুরোপুরি তোমাদেরকে পারমানেন্ট পোস্টে এবং একটা ফি স্যালারিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো খুব ভালো সুযোগ রয়েছে যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করবে নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চ্যানেলে সরাসরি সেখান থেকেও একবার চেকআউট নিতে পারো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ